শুরু করছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যখন কোনো কাজ শুরু করি, শুরুটাই আমাদের সুন্দর হয় না, কিন্তু তারপরও আমাদের কাজটা চালিয়ে যেতে হয় এবং আশানুরূপ একটা ফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। এর জন্য আমাদেরকে সঠিক সময়ের জন্য ধৈর্য ধারণ করতে হবে। শুরুতেই অনেক বিচলিত হয়ে পড়ি এবং আশেপাশের মানুষজনের কথা শুনে অনেকটাই ভেঙে পড়ি। আসলে কি এটা আমার দ্বারা সম্ভব? আমরা সবসময় মানুষকে ডিমোটিভেট করতে চেষ্টা করি, আমরা কখনোই চেষ্টা করি না কাউকে মোটিভেট করতে। কাউকে যদি আমরা মোটিভেট করি তাহলে সে তার কাজে আরো 10 গুণ ভাব এগিয়ে যাবে। তাছাড়া কোনো কাজই কঠিন না, কোনো কাজই আবার সহজ না। যে কোনো কাজকে আমাদের সহজ করে নিতে হয়। যে কোনো কাজের সময় দেখবেন আমাদের কাছের মানুষরাই আমাদেরকে পেছন থেকে টেনে ধরবে, বাকি এমন কিছু বলবে যেটাতে আমাদের মনটা ভেঙে যাবে, বাকি মন খারাপ হয়ে যাবে যে আসলেও তো আমার দ্বারা সম্ভব না, বা আসলেও তো আমি এটা পারবো না, আমার এটা কাজ না। কম চিন্তা ভাবনা নিয়ে যদি আমি আমার কাজকে বন্ধ করে দিই তাহলে তো দিন শেষে আমি হেরে যাব। কোনো কাজই কঠিন নয়, আবার যে কোনো কাজই সহজ নয়। যে কোনো কঠিন কাজকে আমাদের সহজ করে নিতে হবে বা নিতে হয়। যে কোনো কঠিন কাজকে আমাদের সহজ করে নিয়েই আমাদের চলতে হবে। এছাড়া পরিশ্রমের দ্বারাই সবকিছুই করা সম্ভব। ধৈর্য শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। ধৈর্য রেখে আমাদেরকে কাজ করে যেতে হবে, একদিন ঠিক তাহলে আমরা সফলতা অর্জন করব। শুরুতেই এমন কিছু চিন্তা করা যাবে না বা এমন কিছু বলা যাবে না যাতে করে আরেকজনের শুরুটাই নষ্ট হয়ে যায়। ফেসবুক ওপেন করলে আমরা হাজারো রকমের ভিডিও দেখতে পাই। বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন। কেউ বা ফানি ভিডিও করছেন অথবা কেউ বা শিক্ষামূলক ভিডিও করছেন। তাই বলে কি যে ফানি ভিডিও করছে তার ভিডিও কেউ দেখছে না, বা যে শিক্ষামূলক ভিডিও করছে তার ভিডিও কেউ দেখছে না। সবাই যার যার কাজে সে সে সফল এবং দিন শেষে এটাই তার পরিচয়। কারোর কাজ দেখে তাকে ছোট না করে বরঞ্চ তাকে আরো উৎসাহ দিবেন, সেক্ষেত্রে দেখবেন দিন শেষে আপনিও আপনার কাজে নিজেই উৎসাহিত হতে পারবেন। মানুষ আসলে স্বপ্ন দেখতে পছন্দ করে, কিন্তু আসলে তারা বাস্তবে কতটুকু স্বপ্ন পূরণ করতে পারে এটাই আসলে বড় কথা। যাই হোক, আজ অনেক কিছুই বলে ফেললাম। আমরা চেষ্টা করব যে কোনো মানুষ এবং মানুষের কাজকে দুটোকেই সম্মান করতে। কাউকে ভালো কিছু বলতে না পারি তাকে খারাপ কিছু বলবো না, কাউকে খুশি করতে না পারি তাকে অখুশিও করব না। বেলা শেষে আমিও মানুষ এবং আপনিও মানুষ। ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম, কেউ বা নেচে গেয়ে মানুষের মন জয় করছেন, আবার কেউ বা শালীন ভিডিও করে মানুষের মন জয় করছেন। যার যেভাবে ভালো লাগছে সে সেভাবেই কাজ করছেন এবং সে তার কাজে সেভাবেই এগিয়ে যাচ্ছেন। ফেসবুকে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের শুরুটা সবারই 0 ফলোয়ার্স এবং 0 লাইক দিয়ে শুরু হয়েছে, কিন্তু একটা সময়ের পর যে তারা অনেক ফলোয়ার্স গেইন করেন, এর সাথে সাথে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন করেন। আমি আমার পেজে খুব বেশি দিন হয়নি ভিডিও আপলোড করছি, এর মধ্যে রায়ানের একটা ছোট্ট একটা রিলসে ভায়োলেশন চলে আসছে। আমি বুঝতে পারছি না কেন যে ভায়োলেশনটা আসলো। আসলে যতটা সহজ ভেবেছিলাম অতটা সহজও নয়। ফেসবুকে যদি কোনো রকম ভিডিওতে কোনো রকম প্রবলেম পায় সাথে সাথে স্ট্রাইক অথবা ভায়োলেশন দিয়ে দেয়, এতে করে পেজের ক্ষতি হয়। দিন যাচ্ছে আর অনেক কিছুই শিখছি। এরকম প্রবলেম ওভারকাম করে আসলে কাজগুলো করতে হবে। এরকম প্রবলেম আসলে যে আমার সেই কাজগুলো বন্ধ করে দিতে হবে এমন না, আমাকে ওভারকাম করেই আমাকে কাজগুলো করে যেতে হবে। আর আজ এখানেই শেষ করছি, আজ অনেক কিছু বলে ফেলেছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।